রাজধানীর পরিবহন সেক্টরে থামছেই না চাঁদাবাজি প্রতিদিন আদায় অর্ধ কোটি টাকা ভাগ পান পুলিশ রাজনীতিবিদ ও পরিবহন নেতারা আওয়ামী লীগের বিরুদ্ধে দখলদারিত্বের অভিযোগ সোমবার থেকে সারা দেশে বাড়বে বৃষ্টি কমবে তাপমাত্রা সাগর উত্তাল থাকায় চলতি মাসেই ঘূর্ণিঝড়ের পূর্বাভাস এবং বেশ নিত্য পণ্যের বাজারে ফের বেড়েছে আলু পেঁয়াজের দাম চালের মূল্য অপরিবর্তিত থাকলেও ওঠানামা করছে সবজির দর আসসালামু আলাইকুম সবাইকে মোহনা সংবাদে স্বাগত শুনছিলেন শিরোনাম সঙ্গে আছি তাসনুবা বিনতে তাহের এবার বিস্তারিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল চোখের চিকিৎসা নিয়েছেন সকালে প্রধানমন্ত্রী এনআইও হাসপাতালে গিয়ে সাধারণ রোগীর মতো বহির্বিভাগে লাইনে দাঁড়িয়ে দশ টাকার টিকিট কেনেন প্রধানমন্ত্রী প্রেস উইং এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এর আগেও নিয়মিত এই হাসপাতাল থেকেই চোখের চিকিৎসা নিয়েছেন তিনি বন্ধ হচ্ছে না পরিবহন চাঁদাবাজি প্রতিদিন শুধু রাজধানীতেই অর্থ কোটি টাকা চাঁদাবাজি হচ্ছে চাঁদার ভাগ চলে যাচ্ছে স্থানীয় প্রভাবশালী রাজনীতিবিদ পরিবহন নেতা ও মাস্তানদের হাতে নেই বাহিনীর চাঁদা সদস্যরাও না দিলে বাস চালক হেলপারকে নির্যাতনের শিকার হতে হয় বলেও অভিযোগ রয়েছে শাস্তিমূলক ব্যবস্থার কথা বলা হলেও কাজে আসেনি কোনো কিছুই চাঁদাবাজি নিয়ে এমদাদুল হক খানে তিন পর্বের ধারাবাহিকের আজ প্রথম পর্ব চাঁদা ছাড়া ঘুরে না চাকা শুধু রাজধানীতে বাস মিনিবাস থেকে মাসে প্রায় শত কোটি টাকার চাঁদা তোলা হয় রাজধানীতে চলা মোট চার হাজার বাস থেকে প্রতিদিন বাসপতি নেওয়া হয় বারোশো টাকা দিনের চাঁদা আটচল্লিশ লাখ মাসে যা দাঁড়ায় চোদ্দ কোটির বেশি বছরের হিসাবে একশো তিয়াত্তর কোটি টাকার কাছাকাছি চারা নেয় কেন নেয় এই চাঁদা আর তা না দিলে গাড়ি ভাঙচুরের পাশাপাশি মারধর করা হয় বলে জানিয়েছেন বাচ্চালক হেলপাররা জামেলা তো অবশ্যই করে কম আর বেশি আর কি এখন এগুলো তো আপনাদের সামনে এভাবে বলা যাবে না করা যাবে ব্যারোসি সিটি কর্পোরেশন চান্দা জিপি সবই হয় নামমুন্ডি বত্রিশ নাম্বার কলবাগান তারপর আর মডার্নের মোচট্টা জিরো পয়েন্টের এই সব জায়গায় মাঝে মধ্যে দাঁড়াইবেন দেখবেন অগস্তিন পাট পুলিশ আড্ডা এলে দুইশো তিনশো পাঁচশো টাকা দিতে হয় চাঁদা তোলার জন্য রীতিমতো বেতনভুক্ত লাঠিয়াল বাহিনীও রাখা হচ্ছে আমরা ডিউটি করতেছি সড়ক মালিক সমিতির আমরা যানজট নিরসনের ট্রাফিকের সহকারী রিক্সা হুন্ডা এইগুলো আমরা মেনটেন করি আমরা বেতনভুক্ত চাঁদাবাজির কথা স্বীকারও করে নিলেন পরিবহন মালিক সমিতির এই নেতা বলেন সরকার নির্ধারিত চাঁদাই তারা আদায় করেন

হাইওয়ে পুলিশের প্রধান বলেন মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের জবাবদিহিতার আওতায় আনতে বডি অন ক্যামেরা সার্ভিস চালু করা হয়েছে এ ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক তারা নজরদারিতে থাকেন কোন ধরনের কোন পুলিশ সদস্যের কোন ব্যত্যয় অনিয়ম বা কোন ধরনের শৃঙ্খলা পরিপন্থী অপেশাদার কাজ কাজের কিন্তু আমরা স্পেয়ার করি না বাংলাদেশ পুলিশ করা হয় না কোন টিমই কোন ইনচার্জি যে দায়িত্বগুলো তারা পালন করে সেগুলো বডিওন ক্যামেরার বাইরে হবে না হাইওয়ে পুলিশ সদস্যদের নজরদারিতে রাখলেও রাস্তায় আরও অনেক সংস্থা কাজ করেন বলে জানান হাইওয়ে পুলিশ প্রধান বলেন একদিনে সব নিয়ন্ত্রণ করা সম্ভব নয় এর জন্য সময় প্রয়োজন আমাদের সাথে অনেক অংশীজন রয়েছেন এমদাদুল হক খান মহানসংবাদ ঢাকা গাজীপুরে দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রেনের সঙ্গে টাঙ্গাইল কমিউটার ট্রেনের সংঘর্ষে চালক সহ চারজন আহত হয়েছেন সকালে জয়দপুর স্টেশনের আউটার সিগনালে এ সংঘর্ষের ঘটনা ঘটে এতে পাঁচটি বগি লাইনচ্যুত হয় দুর্ঘটনা প্রায় তিন ঘন্টা পর এক লাইনে ট্রেন চলাচল শুরু হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানায় জেলা প্রশাসক তেল একটি শুধু ক্ষতিগ্রস্ত হয়েছে এটি আমরা আমাদের যে পেট্রোলিয়াম কর্পোরেশনের কথা বলেছি তাদের পেট্রোলের চেয়ারম্যান মহোদয় জানিয়েছেন তাদের লোক আসছেন আমরা ফায়ার সার্ভিসের মাধ্যমে ট্যাঙ্কার থেকে তেলটি অন্যত স্থানান্তর করার ব্যবস্থা গ্রহণ করবো ইতিমধ্যে কাজ শুরু করেছে তারা পিছনের বগিগুলো নিয়ে গিয়েছে বড় ট্রেন টঙ্গি স্টেশন পার হয়ে চলে আসছে আমরা যাতে বগিগুলোকে যেগুলো লাইনচ্যুত হয়েছে সেগুলোকে আবার লাইনে ফিরিয়ে এনে দ্রুত রেল যোগাযোগটা সচল মুক্ত গণমাধ্যমের সুযোগ থাকলে পরিবেশের এত বিপর্যয় হতো না জলাভূমি দখল হতো না ঢাকা শহরের সত্য শতাংশই মুক্ত সাংবাদিকতার চর্চা পরিবেশ সংকট মোকাবেলায় ভূমিকা রাখবে এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের এক আলোচনায় এসব কথা বলেন বক্তারা বিস্তারিত জাহিদ সবুজের রিপোর্টে রাজধানী ঢাকা যেন এক কংক্রিটের নগরীতে পরিণত হয়েছে সেই সাথে গত আঠাশ বছরে দখল হয়েছে নগরীর আশি শতাংশের বেশি জলাশয় কোনদিকে মোড় নিচ্ছে রাজধানী ঢাকার পরিবেশ ক্রমেই যেন বসবাসের অনুপযুক্ত হয়েছে এই শহর বিশ্বমুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে গণমাধ্যম ও যোগাযোগ উন্নয়ন বিষয়ক প্রতিষ্ঠান সমষ্টির উদ্যোগে পরিবেশ বিষয়ক নানান সংকট ও সমাধানে মুক্ত সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরেন গণমাধ্যম কর্মীরা আমি যখন একজন মানুষ হিসাবে গ্রাজুয়েশন করার পরে আমি এসে বারো হাজার টাকার চাকরিতে জয়েন করব তখন আমার স্বাধীনতার জায়গা কোথায় ঢাকায় তো আমরা শেষ করেছি ঢাকার চারপাশে এতগুলা নদী সেটি আমরা কিভাবে নষ্ট করেছি আমরা জানি ফলে এটির সাথে পরিবেশের সাথে মুক্ত সাংবাদিকতা অনেক বেশি জরুরি মুক্ত গণমাধ্যম চর্চা না থাকাই রাজধানী ঢাকা সহ দেশের পরিবেশ বিপর্যয়ের অন্যতম কারণ বলে জানান উপস্থিত আলোচকরা সবকিছু কি ঢাকা কেন্দ্রিক করেছে ঢাকা কেন্দ্রিক করার কারণে আমাদের মানে সে তো বোঝা বোঝা যাচ্ছে আমাদের অন্য জায়গাতে আমাদের কি কি ইস্যু আমরা অ্যাড্রেস করা উচিত ছিল আমরা করি নি আমি কোন গণমাধ্যমে সেটাই প্রিন্ট হোক ইলেকট্রনিক হোক কোথাও দেখিনি যে এ বিষয়ে আইনগুলো কি আছে এবং এই আইনগুলো নিয়ে সাংবাদিকতা কিভাবে হচ্ছে তাই সব প্রতিকূলতা কাটিয়ে পরিবেশ রক্ষায় সাংবাদিকদের আরো দৃঢ় ভূমিকা পালন করার আহ্বান বক্তাদের মুজিব বর্ষে এক কোটি গাছ লাগানো হলো সেই গাছ কোথায় গেল এই প্রশ্ন আমি রাখলাম না আমি রাখলাম না মন্ত্রী বললেন তারপরে বছর যে আট কোটি গাছ লাগিয়েছিলাম আমরা সেই আট কোটি গাছ আসলে কই গেল আট কোটি গাছে কয়টাই রাজধানীতে লাগানো হলো পাঁচটা রিপোর্ট না করতে পারি দুটা তো করতে পারি ওই দুটারও যদি ফলো আপ করি তখন এই জিনিসগুলি আসলে একেবারে হয়তো জিনিসটা এতটা চাপা পড়ে না আলোচনা সভায় সংগঠনটির পক্ষ থেকে মুক্ত গণমাধ্যম চর্চায় সরকারি বেসরকারি পেশাজীবী সংগঠনগুলোর করণীয় বিষয়ও তুলে ধরা হয় জাহিদ সবুজ মোহনা সংবাদ ঢাকা আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে যারা চাপ সৃষ্টি করতে চেয়েছিল তারাই এখন চাপে রয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা কথা বলেন তিনি বলেন বিরোধী দল বলতে কথা বিবৃতি সর্বস্ব এর বাইরে কোনো কর্মসূচি নেই খালেদা জিয়ার মুক্তির জন্য বিএনপি দৃশ্যমান কোন আন্দোলন করতে পারেনি বরং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদারতার জন্যই তিনি বাসায় থেকে চিকিৎসা নিতে পারছেন বলেও জানান ওবাদুল কাদের যারা চাপ দেবেন তারা নিজেরাও চাপে আছে কারণ আরো বসন্তের স্পর্শ আটলান্টিকের ওপারে লেগেছে সেটা আমরা দূর থেকেও দেখতে পাচ্ছি এমন কোনো দৃষ্টান্ত তারা স্থাপন করতে পারেননি যে বেগম জিয়ার মূর্তির দাবিতে একটা দেখার মতো একটা বিক্ষোভ মিছিল তারা করতে ব্যর্থ হয়েছে বিএনপি নেতাকর্মীদের জেলে দিয়ে তাদের বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান আওয়ামী লীগের নেতাকর্মীরা দখল করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বিএনপি নেতাকর্মীরা বিদেশে পাড়ি দিচ্ছেন ওবায়দুল কাদেরের এমন কথার সমালোচনা করে রিজভি জানান বিএনপি নেতাকর্মীরা নয় আতঙ্কে বিদেশে পাড়ি দিচ্ছেন ক্ষমতাসীনদের লোকজন সকালে রাজধানীর উত্তরায় দশ নম্বর সেক্টরে তুরাগ থানা বিএনপির উদ্যোগে পথচারীদের মাঝে বিশুদ্ধ বোতলজাত পানি ও স্যালাইন বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি নেতা রুহুল কবির বিদেশ তো পানি আপনারা সেটা কিছুটা আতঙ্কে কিছু ভয়ে হঠাৎ যদি সরকারের পরিবর্তন হয় পদ্মা টাকা মেট্রো রেলের টাকা ফ্লাইওভারের টাকা বিভিন্ন ঠিকাদারির টাকা কয়লা পুড়িয়ে আমাদের প্রকৃতি আমাদের বন আমাদের গাছপালা ধ্বংস করে সেখান থেকে যে টাকা এই টাকাগুলো গুলো রাখবেন কোথায় এই ক্ষমতাসীন দলের লোকরাই তারাই তো বিদেশ পাড়ি দিচ্ছে সোমবার থেকে দেশ জুড়ে বাড়বে বৃষ্টি কমবে তাপমাত্রা চলতি মাসে তীব্র তাপপ্রবাহের আশঙ্কা নেই আর সাগর উত্তাল থাকায় চলতি মাসের মাঝামাঝিতে হতে পারে ঘূর্ণিঝড় বলছে আবহাওয়া দপ্তর তবে এখনও দক্ষিণ এশিয়া জুড়ে তাপপ্রবাহ না কমায় এবং বৃষ্টিপাত না থাকায় শিগগিরই গরম কমছে না বলেও জানায় দপ্তরটি টানা এক মাস তীব্র তাপ্রবাহের পর অবশেষে বৃহস্পতিবার রাতে ঝরেছে কাঙ্ক্ষিত বৃষ্টি রাজধানী ঢাকায় রেকর্ড করা হয়েছে দশ মিলিমিটার বৃষ্টি সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে রাঙামাটিতে সাতষট্টি মিলিমিটার আর বৃষ্টি শেষে দিনের সোনালি আলোয় প্রকৃতি নিজেকে মেলে ধরেছে আপন মহিমায় বাতাসে দোল খাওয়া সবুজ ঘাসে চোখ জুড়িয়ে যায় আর সবুজ ঘাসে শালিকের আনমনা বিচরণ আর কাঠ গোলাপের রঙিন আফায় মুগ্ধ হয় পথিক গরমের ভিতরে যদি মনে করেন যে বাতাস থাকে বসন্তের মত ফুল তো সবাই সবারই প্রিয় ফুল তো আসলে আরো সুন্দর যে ফুটিয়ে তোলে আর গ্রীষ্মের ফুলগুলো আমার কাছে বরাবরই ভাল লাগে আরও দুদিন দেশের বিভিন্ন জেলায় বৃষ্টি সহ বজ্র বৃষ্টি হতে পারে তবে সোমবার থেকে দেশ জুড়েই বাড়বে বৃষ্টি ছয় তারিখ থেকে অনেকটা প্রশমিত হবে তাপ প্রভাবটা দেশে অনেক জায়গাতে প্রশমিত হবে এবং এই সময় কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা বৃদ্ধি পাবে বঙ্গোপপ্রসাগরে এক থেকে দুইটি লোকচাপ তৈরি হতে পারে তার মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে এটা মে মাসের দ্বিতীয়ার্থে আন্তমহাদেশীয় তাপমাত্রা এখনও দেশ জুড়ে বিরাজমান থাকায় আপাতত গরম কমার সম্ভাবনা দেখছেন না আবহাওয়া দপ্তর আমাদের দেশের তীব্র তাপ প্রসমানিত হতে হলে আমাদের ওয়েস্টের তাপমাত্রা কমতে হবে এখন পর্যন্ত যেটা দেখা যাচ্ছে যে ওয়েস্টও ওইভাবে তাপমাত্রা কিন্তু কমে না বা বৃষ্টিপাতও দেখা যায় তবে দীর্ঘমেয়াদী পূর্বাভাসে আমরা বলছি যে মে মাসে অতি তীব্র তাপ প্রকার সম্ভাবনা এপ্রিলে সামগ্রিকভাবে একাশি শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে বলেও জানায় আবহাওয়া দপ্তর উষা ফেরদোস মোহনা সংবাদ ঢাকা এমনিতেই বেসমাল নিত্যপণ্যের বাজার আর বাজারের এমন দশার মধ্যেই বেড়েছে জ্বালানি তেলের দাম থামেনি চলমান প্রবাহ তবে নিত্য বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব না পড়লেও তাপ প্রবাহে বেড়েছে আলু আর পেঁয়াজের দাম তবে চালের বাজারে রয়েছে অপরিবর্তিত অবস্থা কিছুটা ওঠানামা করছে সবজির বাজার মনির ইসলামের রিপোর্ট নানান সংকটে জর্জরিত নাজুক পরিস্থিতি জনজীবনে তীব্র তাপপ্রবাহ চলমান অবস্থায় নতুন করে বেড়েছে জ্বালানি তেলের দাম ডিজেল ও কেরোসিনের দাম লিটারে বেড়েছে এক টাকা আর আড়াই টাকা বেড়েছে অক্টেন ও পেট্রোলের দাম তবে তেলের দাম বৃদ্ধিতে নিত্যপণ্যের বাজারে কোনো প্রভাব পড়েনি চালের বাজারও রয়েছে স্বাভাবিক তবে তেলের দাম এক টাকা বাড়ায় চালের বাজারে কোনো প্রভাব পড়বে না বলে মনে করছেন ব্যবসায়ীরা তেলের দাম বাড়ার কারণে এখন যে বাড়বে ওরকমও না একই অবস্থা আছে চালের বাজার একই অবস্থা চালের বাজার এখনো পড়ে না আর ডিজেল আর পেট্রোল দাম যদিও এক টাকা বাড়ছে কিন্তু এতে তেমন একটা প্রভাব পড়বে কিনা জানি না কিন্তু এখন আমাদের চাইলের উপরে বা ভাড়ার উপরে এখনো তেমন একটা প্রভাব পড়ে নাই একই অবস্থা অন্যান্য বাজারেও পর্যাপ্ত সরবরাহ থাকায় সবজির দামও রয়েছে স্বাভাবিক তাপমাত্রার সমস্যা ওটা প্রভাব পড়ে না দাম বাড়তে একটু কাঁচা দাম কিছু বাড়ছে আর আপনার ননন সবজি আগের মতোই আছে টানা তাপ প্রবাহে খুব বেশি প্রয়োজন ছাড়া বাইরে যাচ্ছে না মানুষ তার প্রভাব পড়েছে সবখানেই আর এতে বাজারে ক্রেতার সংখ্যাও কমেছে তবে বাজার স্বাভাবিক রয়েছে বলে জানান ব্যবসায়ীরা দাম নিয়ন্ত্রণে আছে এই কই দুন্দুল পঞ্চাশ ষাট টাকা কেজি উস্তা ষাটটা পন্দশ থেকে গেছে উস্তা টমেটো ওই আপনার চল্লিশ তিরিশ টাকা আগে টমেটো চলতেছে জালি অন দাম কমে গেছে জালি চল্লিশটা পঞ্চাটি জালি তীব্র তাপমাত্রার কারণে পেঁয়াজ আর আলু শুকিয়ে ওজন কমে গেছে আর এ কারণেই কেজিতে পাঁচ থেকে দশ টাকা বেড়েছে পণ্য দুটির দাম গরমও বাড়তে আছে আলু বেজে দামও বাড়তে আছে পেঁয়াজে কেজিতে দশ টাকা বাড়ছে তবে পেঁয়াজটা বাড়ার একটা কারণ আছে আগে পেঁয়াজ আছিলো ভিজা এখন পেঁয়াজটা শুকাইছে রাখের দশ টাকা বাড়ছে আলুর দাম অনেক বাড়ছে আলো খুচা পা পঞ্চাশ টাকা যাচ্ছে তবে আমদানির আলু পেঁয়াজ আসলেই বাজারে স্বস্তি আসবে বলে মনে করেন তারা মনিরুল ইসলাম মোহনা সংবাদ ঢাকা গরমে বস্তিবাসীদের কিছুটা স্বস্তি দিতে রাজধানীর এগারোটি বস্তির নয়টি স্থানে কুলিং জোন করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি মেয়র আতিকুল ইসলাম যেখানে বস্তিবাসীদের জন্য ফ্যান খাবার পানি ও বিশ্রামের ব্যবস্থা থাকবে বলেও জানান তিনি সকালে রাজধানীর উত্তরায় রিক্সা চালকদের মাঝে ছাতা পানির বোতল ও স্যালাইন বিতরণকালে এসব কথা বলেন মেয়র আরও জানাচ্ছেন হুমায়ুন কুবির বেশ কিছুদিন ধরে গরমের সাথে যুদ্ধ করছে রাজধানীবাসী এ থেকে নগরবাসীকে কিছুটা স্বস্তি দিতে কৃত্রিম বৃষ্টি রিকশা চালকদের মাঝে ছাতা বিশুদ্ধ খাবার পানীয় স্যালান বিতরণ সহ নানা উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবার বস্তিবাসীর জন্য সুখবর নিয়ে এলো উত্তর সিটি কর্পোরেশন প্রচন্ড দাবদাহে বস্তিবাসীর জন্য উত্তর সিটির এগারোটি বস্তির নটি স্থানে কুলিং জোন করার উদ্যোগ নেওয়ার কথা জানালেন মেয়র আতিকুল ইসলাম নয়টি জায়গায় ইমিডিয়েটলি বস্তিবাসীদেরকে একটু কুলিং জোন করে দেওয়ার জন্য কুলিং জোনটা কিভাবে হবে এখানে শেড থাকবে এখানে ফ্যান থাকবে এবং এখানে যদি আমরা কোনো মিস্টের বন্দোবস্ত করতে পারি ওটিও আমরা যেন করে ফেলতে পারি সেই ডিজাইনটা রেডি করছি আমরা নগরবাসীকে গাছের যত্ন নেওয়ার আহ্বান জানিয়ে পরিবেশ দূষণ ও দখলদারদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথাও জানান তিনি পরিবেশকে তারা দূষণ করছে তাদের বিরুদ্ধে আমি সকলকে অনুরোধ করব রুখে দাঁড়ানোর জন্য যেই দোকানের সামনে বা যে বাড়ির সামনে গাছ লাগাচ্ছি সেই গাছগুলোকে যদি আপনার যদি নিয়ে যদি দায়িত্ব পরিচর্যা করেন তাহলে কিন্তু গাছগুলো বেঁচে যায় ঢাকাকে পরিষ্কার পরিচ্ছন্ন নগর হিসেবে গড়ে তুলতে সরকারের পাশাপাশি সবাইকে একসাথে কাজ করার আহ্বানও জানান মেয়র আতিক সবাই মিলে একসাথে আসুন এই ঢাকা শহরটাকে আমরা সুন্দর করতে চাই হুমায়ুন কবির মোহনা সংবাদ ঢাকা দেশে প্রথমবারের মতো যৌথ উদ্যোগে ওয়ার্ল্ড এলিট মাস্টারকার্ড কার্ড ক্রেডিট কার্ড চালুর ঘোষণা দিল মাস্টার কার্ড ও ব্যাংক এশিয়া পিএলসি রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এর ঘোষণা দেন মাস্টার কার্ডের সাউথ এশিয়ার চিফ অপারেটিং অফিসার বিকাশ ফার্মা নতুন এ কার্ডটি দেশে বিদেশে অসাধারণ ও বিশেষ অফার সুবিধা প্রদানের মাধ্যমে ভোক্তাদের চাহিদা পূরণ করবে বলে জানান ব্যাংক এশিয়া পিএলসি ব্যবস্থাপনা পরিচালক সোহেল আর কে হোসেন ১৯২৩ সালে যাত্রা শুরু করে লাক্স বর্তমানে সর্বাধিক বিকৃত সাবানের একটি হয়ে উঠেছে এটি ভিটামিন সি ও ই যুক্ত হয়ে আরও উন্নত ফর্মুলা এসেছে যা ভোক্তাদের চাহিদা পূরণে সক্ষম সম্প্রতি রাশানীর একটি হোটেলে নতুন ফর্মুলার লাক্স সাবানের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ তথ্য জানান ইউনিভার বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক জাভেদ আক্তার অনুষ্ঠানে লাক্সে বিজ্ঞাপনে উত্তরাধিকারের অংশ হওয়া তারকাদের পুরস্কৃত করা হয় অনুষ্ঠানে বিশিষ্ট জনরা উপস্থিত ছিলেন শেষ করব মহান সংবাদ যাবার আগে শুনে আপনি জানিয়ে দিচ্ছি রাসায়নিক পরিবহন সেক্টরে থামছেই না চাঁদাবাজি প্রতিদিন আদায় অর্ধ কোটি টাকা ভাগ পান পুলিশ রাজনীতিবিদ ও পরিবহন নেতারা সরকারের ওপর চাপ সৃষ্টিকারীরা এখন চাপে বললেন কাদের আওয়ামী লীগের বিরুদ্ধে দখলদারিত্বের অভিযোগ রিজবির সোমবার থেকে সারাদেশে বাড়বে বৃষ্টি কমবে তাপমাত্রা সাগর উত্তাল থাকায় চলতি মাসে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস এবং বেসামাল বাজারে আলু পেঁয়াজের দাম চালের মূল্য অপরিবর্তিত থাকলেও ওঠানামা করছে সবজির দর মোহনা সংবাদে পরবর্তী সংবাদ রাত বারোটায় এছাড়া মোহনার সবশেষ খবর জানতে করুন www.mohna.tv, ডাব্লিউ ডাব্লিউ ডট মোহনা ডট টিভি সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ